চরমনের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দামাদ বারাকাত আমার কলিজার টুকরা মাথার মুখর লাখো মুসলমানের প্রাণের স্পন্দন রুহানি জগতের ডাক্তার আপনারা জানেন তিনি আজ অসুস্থ হয়ে আছেন দেশের উল্লেখযোগ্য সবাই দেখা করতে যাচ্ছেন এক নজর দেখে আসতেছেন। আমরা মোহাবত নিয়ে মানুষকে ভালোবাসি কথা ঠিক না কেরাম নবীর স্থানে আছেন উম্মতকে জান্নাতের পথ দেখাবেন আমার আপন হোক আর দূরের হোক নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করবে আমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব সুলাব আচরণ করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক হযরতকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। এবং যে সমস্ত ওলামায়ে কেরাম যাচ্ছেন তাদের সহ বাংলাদেশের সমস্ত ওলামাইকরামকে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন এবং দিল থেকে দোয়া করি প্রশাসনিকভাবে যারা কাজ করতেছেন আমার দেশে সবাইকে যেন নিবেদিত প্রাণ হয়ে উন্নতের বন্ধু হইয়া কাজ করার তৌফিক দান করেন যারা ওলামাইকারদের উপরে আক্রমণ করবে ইজ্জত নষ্ট করার চক্রান্ত করবে আল্লাহ হেদায়াত দান করুন না হয় ধ্বংস করে দিন যারা নবীদের ওয়ারিস ওলামায় কেরামের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে ওলামায় কেরামের ইজ্জতের উপরে আক্রমণ করবে আল্লাহ পাক তাদেরকে নসিবে হেদায়াত থাকলে হেদায়াত দান করবেন না হয় চিরতরে ধ্বংস করে দিবেন ওলামায় কেরাম আমাদের রাহবার আজ আল্লাহ চিনলাম নবী চিনলাম কালেমা শিখলাম পশ্চিম চিনলাম কোরআন শিখলাম হাদিস শিখলাম উত্তর শরীদের সাথে যাদের দুশ্মনী করবে দুশ্মন তারা আমাদেরও দুশ্মন আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলাদ দান করেন علم رائع زازو کردن بے حساب خلق را دادن جواب بے با سواب حق نہ داراد دوست خلقہ زاررہ نشتئی خسلت کی دندار را